মানে সম্ভাব্য একাদশ আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে 4-3-3 একটা ফরমেশনে মাঠে নামার সম্ভাবনা প্রবল সম্ভাবনা আছে আর্জেন্টিনার এবং স্ক্যালোনি কিন্তু নরমালি এই ফরমেশনেই মোটামুটি খেলেন তারপরও মানে এইখানে যদি আমরা বলি যে ইম্পর্টেন্ট একটা ম্যাচ যেহেতু আপনার কাছে কি মনে হয় যে স্ক্যালোনি এই ফরম্যাট সেম ফরমেশনে না আমি আপনাদের ফরমেশন দেখি আমি কিন্তু আমি মানে এটাই প্রেডিক্ট করেছিলাম এই 11টাই মার্কোস একুইনা বা লিয়াসান্দ্রম অনেকে বলেছিল যে রোমেরোকে হয়তো সেন্টার ব্যাক আজকে দেখা যাবে বাট আমি এটা পক্ষে না রোমেরোর থেকে লিসান্দ্রো মার্টিনেজের যদি আপনি প্রিভিয়াস দুটো ম্যাচ দেখেন সে অনেক ভালো করেছে আর আর আমি যেটা বলেছিলাম যে লাস্ট ম্যাচে রড্রিগেজ খেলেছে মিডফিল্ড এবং সেখানে সে ভালো করতে পারেনি যেটা কিনা এনজো ফার্নান্দেজ খেলে বক্স টু বক্স মানে সে ডিফেন্সও করতে পারে অ্যাট দ্য সেম টাইম সে অ্যাটাকও যেতে পারে বিকজ ভেরি ইয়ং প্লেয়ার এবং এনার্জেটিক প্লেয়ার সো এই আই থিঙ্ক এনজো ফার্নান্দেজকে দিয়ে স্টার্ট করা হবে এবং মার্ক এলিস্টারকেও মিডফিল্ডে রাখা এবং ডিপল যেহেতু অটোমেটিক চয়েস এই তিনজন প্লেয়ার মিডফিল্ডে থাকলে যেটা সুবিধা হবে যে ডিফেন্সের উপর প্রেশারটা কম পড়বে বিকজ এই তিনজন প্লেয়ার কাছ থেকে বল নিতে পারে এবং ডিফেন্স কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অংশ যেহেতু পোল্যান্ড চাইবে জিততে সেক্ষেত্রে কিন্তু তারা চেষ্টাই করবে আক্রমণাত্মক ফুটবল খেলার রাইট সো ডিফেন্সের উপর প্রেসার তখন কম পড়বে যখন আপনার মিডফিল্ড থেকে ডিফেন্সটা আপনি ব্লক করতে পারবেন ডিফেন্সটা শুরু করতে পারবেন যেহেতু তিনজন সলিড মিডফিল্ডার রয়েছে আই থিঙ্ক তারা বেশ ভালোভাবে ডিফেন্স করবে অ্যাট দ্য সেম টাইম আমরা জানি ফ্রন্টলাইনে লিওনেল মেসি অ্যাঞ্জেল ডি মারি এবং লাউতারো মার্টিনেজ তারা লাউতারো মার্টিনেজ যদি লাস্ট দুইটা ম্যাচ দেখেন সেখানে সে কিন্তু তার ন্যাচারাল যে পারফরম্যান্স সেটা সে করতে পারেনি এবং এখানে কিন্তু একটা চেঞ্জেস আসতে পারে কারণ পাওলো দিবালাও কিন্তু আমরা জানি যে ফর্মে আছে মানে ফর্মে ফেরার একাদশে ফেরার অনেক পাওলো দিবালা হয়তো কোচ স্কোলানি হয়তো সাবস্টিটিউট হিসেবে চিন্তা করতে পারে আই থিংক লাউতারো মার্টিনেজকে দিয়ে স্টার্ট করবে যেহেতু সে এই মুহূর্তে ক্লাব ফুটবলে বেশ ভালো ফর্মে রয়েছে হয়তো ন্যাশনাল টিমে হয়তো কোনো কারণে হয়তো তার একটু মিসিং হয়েছে পারফরমেন্সের জায়গায় বাট আজকে আমার মনে হয় যে লাউতারো মার্টিনেজ তার বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবে অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু আলভারেজও রয়েছে সো কাকে আসলে কোচ পরে সাবস্টিটিউট হিসেবে নামে এটা গেম প্ল্যানের উপরে ডিপেন্ড করবে আই থিঙ্ক এই ইলেভেনটাই হয়তো আজকে স্টার্ট করতে পারে এবং আমিও চাইবো এই ইলেভেনটাই আজকে খেলুক ম্যাচটা জিতে হলে আসলে মানে ফরমেশন যেটাই বলুক মানে খেলার যে ধরনটা সেটা কেমন হওয়া উচিত ডিফেন্সিভ কিংবা অ্যাগ্রেসিভ কোনটা আসলে হলে বেশি জয়টা আর্জেন্টিনা আজকে আসলে দুইটা ইকুয়েশন নিয়ে ম্যাচটা স্টার্ট করতে হবে এক হচ্ছে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে মাস্ট যদি তারা ফ্রান্সকে অ্যাভয়েড করতে চায় আপনার রাউন্ড অফ 16 এ বিকজ রাউন্ড অফ 16 এ গিয়ে আপনি যখন ফ্রান্সকে মুখোমুখি করবেন তখন আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য অবভিয়াসলি তাদের কাছে ম্যাচ জয়ের জন্য খেলতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলেছেন যে লাস্ট দুইটা ম্যাচে যদি পারফরম্যান্স দেখেন সেখানে কিন্তু আর্জেন্টিনা কিন্তু তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারে স্পেশালি সৌদি আরবের সাথে কেন্দ্রিক আসলে যেটা বলি আমরা সব সময় সেটাই কিন্তু হয়ে আসছে রাইট আপনি ফার্স্ট গেম আমরা সৌদি আরবের সাথে সেভাবে দেখতে পেন অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড গেমে যদি মেক্সিকোর সাথে দেখেন ফার্স্ট হাফ দে আর নট কমফোর্ট ইন দ্য গ্রাউন্ড ইন ভেরি মানে ডিসকমফোর্টলি খেলেছে আমার কাছে মানে সেকেন্ড হাফে তারা গোল পাওয়ার পরে তারা বেশ ভালো স্বাচ্ছন্দ্যে খেলেছে বাট আজকে কিন্তু তাদের স্টার্টটা করতে হবে খুব কুইক এবং খুব কুল অ্যান্ড কাম থাকতে হবে এবং যেহেতু পোল্যান্ড স্ট্রং অপোনেন্ট তাদের স্পেশালি কাউন্টার অ্যাটাক প্লাস হচ্ছে তাদের এরিয়াল বল সেট পিস এগুলিতে কিন্তু পোল্যান্ড অনেকটা এগিয়ে থাকবে বিকজ তাদের যদি প্লেয়ারদের হাইট দেখেন তারা কিন্তু সবাই আর্জেন্টিনা প্লেয়ারদের থেকে উচ্চতা অনেক বেশি এবং ফিজিক্যালিও তারা কিন্তু বেশি স্ট্রং তো ওই জায়গাগুলি কিন্তু অবশ্যই তাদেরকে বেশি ফোকাসে রাখতে